কাউন্সিলররা আত্মগোপনে, তাই চট্টগ্রামে সিটি কর্পোরেশনের 41 ওয়ার্ডে বেশিরভাগ কার্যালয়ে সেবা বন্ধ রয়েছে। প্রয়োজনীয় সনদ না পেয়ে বিপাকে রয়েছেন সেবা প্রার্থীরাও। পট পরিবর্তনের পর থেকে মেয়র ও কাউন্সিলররা রয়েছেন লাপাত্তা। হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় এখন অনেকটাই ধ্বংসস্তূপ। 5 আগস্ট সরকার পতনের পর থেকে কাউন্সিলররাও সবাই পলাতক। এ অবস্থায় জন্মনিবন্ধন, ওয়ারিশন সার্টিফিকেট সহ প্রয়োজনীয় অনেক সেবা না পেয়ে বিপাকে সাধারণ মানুষ। সবাই ফেরত যাচ্ছে, কি করবে? আমাদের এখানে ওয়ার্ড একদম খুব খারাপ অবস্থা। যারা আসছে তারা ঘুরে চলে যাচ্ছে, এখন পর্যন্ত তারা কোনো কিছু এখান থেকে নিতে পারে নাই। কতদিন লাগবে তাদের কাগজগুলা পেতে? কতদিন লাগবে কাগজগুলো আবার ইয়ে হতে? আল্লাহ সারা কেউ জানে না। আমাদের কাছে অন কিছু নেই, কম্পিউটার নাই, চেয়ার টেবিলও নেই, কিচ্ছু নেই। ইচ্ছা আছে সেবা করার, কিন্তু পারতেছি না। কেন পারতেছি না? যে আমাদের ইনস্ট্রুমেন্ট নাই। ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে থাকা আরবান স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রগুলো অনেকটা বিধ্বস্ত, ভস্মীভূত হয়ে গেছে জন্মনিবন্ধন সার্টিফিকেট, টিকা কার্ড সহ অনেক নথিপত্র। সব রেজিস্টার বইপত্র সবগুলো পুড়ে গেছে। নতুন করে আবার রেজিস্টার করতেছি, বই আনছি, কিছুই নেই। আমরা নতুন করে আবার অফিস থেকে বই এনে নতুনভাবে রেজিস্টার করে কার্যক্রম চালাচ্ছি। 2021 সালের 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী কাউন্সিলররা সবাই আওয়ামী লীগের। পট পরিবর্তনের পর থেকে আত্মগোপনে সবাই। একজন লোক পাঠান, ওনার খুব বিশ্বস্ত লোক, ওকে পাঠালে আমি ডকুমেন্টসগুলো ওনাকে দিই, যেহেতু আমি অফিস অর্ডার পাইনি। আমরা রেডি করে আমরা কোনো এক সময় দুপুরে বা বিকেলে ওনার বাসায় গেলে উনি সাইন করে, অত এই দিন যারা থাকে তাদের দিন, তারপর দিন সকালবেলা আমরা দিয়ে দিই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসেব মতে 41টি ওয়ার্ড অফিসের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 32টি। এগুলো আমি কর্তৃপক্ষকে অবহিত করেছি, আমি আমাদের মন্ত্রণালয়কে, আমরা আমাদের কেন্দ্রীয় সরকারকে আমরা বিষয়টি অবহিত করেছি। আসলে আমরা কিছুদিনের মধ্যেই আশা করতেছি ইন ফুল সুইং কাজ শুরু করতে পারবো। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।